সারা দেশে স্কুলে স্কুলে চলছে বই উৎসব। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরের মধ্যে আনন্দ নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। তারা বলছেন করোনা সংকটের মধ্যেও বই পাওয়ায় অনেক খুশি তারা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। 17 মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। করোনা মহামারীর কারণে সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া নিয়ে আশঙ্কা থাকলেও তা দূর করে 31 ডিসেম্বর বই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বই বিতরণ কার্যক্রমের জন্য খোলা হয় বিদ্যালয়। প্রতি শ্রেণীতে 3 দিন করে দেয়া হচ্ছে বই, চলবে 12 জানুয়ারি পর্যন্ত। এই বইটা এখন আমাদের পড়ালেখার উপকার হবে। এখন এতদিন তো বই দেয় না, আজ এই মাসে বইটা দিয়েছে, অনেক আনন্দ লাগছে। আজকে প্রথম দিন আমরা এই যে সবাই একসাথে হলাম, আমার অনেক আনন্দ লাগছে। মানে অনেকদিন পর স্কুল আসতে পারলাম, এই করোনার জন্য তো স্কুলে আসতে পারি না, অনেকদিন পর আসলাম, ভালো লাগতেছে। শিক্ষকরা বলছেন বই বিতরণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ভালো লাগার পরিবেশ তৈরি হয়েছে। প্রতিদিন একটা করে সেকশন দুই শিফটের আমরা বই দিচ্ছি, এইভাবে বাচ্চারা বই পাচ্ছে, আনন্দ করছে, তখন মনে হয় আমার জীবনে আর কোনো কিছু প্রত্যাশা নাই। বাচ্চারাও আনন্দ, আমরাও আনন্দ, আমরাও খুশি। তবে শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকলে প্রয়োজনে তারা বই বিতরণের সময় বাড়াতে পারে। বিশ্বের উন্নত কিছু দেশ বইয়ের সঙ্গে জুতা, মোজা, এমনকি ব্যাগও দিয়ে থাকে। তবে বাংলাদেশ অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, বেশি সংখ্যক শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে সবগুলো পাঠ্য বই তুলে দিয়ে। দীর্ঘদিন পর বিদ্যালয়ে বই নিতে এসে শিক্ষার্থীরা বলছে করোনার মতো এমন কালো থাবার মধ্যেও এই যে নিজের হাতে এসে বইটি গ্রহণ করলো, এই আনন্দ কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না। ঢাকার মিরপুরের উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে মোস্তফা মল্লিক, চ্যানেল।